কি চেনা চেনা ঠিকছে? হ্যাঁ কি না? এটা হলো 5 টাকায় বাস জার্নি। শুনে মনে হচ্ছে তো এটাও আবার সম্ভব নাকি? হ্যাঁ এটা সম্ভব, একমাত্র উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাসে। তাও আবার ইউনিভার্সিটি থেকে শিলিগুড়ি বিজেপি পর্যন্ত, বাঘাযতীন পার্ক পর্যন্ত। যারা ইউনিভার্সিটিতে পড়ো তারা হয়তো জানো, যাবার সময় 9:40 প্রথম বাস এবং 9:50 দ্বিতীয়। এটা হলো 9:50 বাস। আমি পোস্ট অফিস থেকে চললাম, আমাদের লক্ষ্মী কাকু আন্ডার বাস। যাওয়ার পথে সিট পাওয়া যায় না বলে বেশিরভাগ টাইম দাঁড়িয়ে যেতে হয়। এইভাবেই 10 টাকা বাঁচানোর লোভে ধাক্কা ধাক্কি করতে করতে ঠিক 45 মিনিট পর কাকু আমাদের নামিয়ে দেয়। মানে আমরা পৌঁছে যাই আমাদের প্রিয় কলেজ ডিপার্টমেন্ট অফ লতে। আর এইভাবেই কমপ্লিট হলো আমাদের আজকের কলেজে আসা স্ট্রাগল। এখন ফেরার পালা। আমরা কলেজ থেকে বেরিয়ে গেছি 4টা নাগাদ। বাস কিন্তু বাস স্ট্যান্ড থেকে 4টায় ছাড়ে, আর আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের বাইরে হওয়ায় আমাদেরকে 10 মিনিটের রাস্তা অতিক্রম করে বাস ধরতে যেতে হয়। আমরা দৌড়চ্ছি কারণ আজকে একটু লেট হয়ে গেছে বেরোতে। যথারীতি ফেরার পথে 2টো বাস রয়েছে, একটা 4টার বাস, সেকেন্ডটা 5:35। অ্যান্ড ফাইনালি আমরা বাস পেয়ে গেছি এবং দেখতেই পাচ্ছ আমি ঝুলছি, রীতিমতো সবাই ঝুলছে, এত ভিড়। তবে ফেরার পথে কিন্তু জায়গা পাওয়া যেতেই পারে। তুমি যদি বাস স্ট্যান্ডে গিয়ে থাকতে পারো তবে কিন্তু তুমি বসার জায়গা পাবে। যেহেতু আমাদের কলেজ বাইরে আমাদেরকে 10 মিনিট যেতে হয়, সুতরাং আমাদের বেশিরভাগ দিনই অর্ধেক রাস্তা দাঁড়িয়ে যেতে হয়। ধীরে ধীরে ভিড় কিন্তু কমে আসছে। আস্তে ধীরে সবাই নামার জন্য রেডি হচ্ছে। ফাইনালি একটা জায়গা পেলাম বসে। প্রায় নামার কাছাকাছি চলে এসেছি। এখন সবাই পোস্ট অফিসে নেমে যাচ্ছে এবং সুরেশ কাকুও কিন্তু সবার ভাড়া কালেক্ট করে নিচ্ছে। আর এভাবেই হাসি ঠাট্টা ধাক্কাধাক্কির মাধ্যমে কিন্তু 1 ঘন্টার রাস্তা আমরা অতিক্রম করি রেগুলার। এবং দেখতে দেখতে পৌঁছে গেছি বাঘাযতনের পেছনে। এখন কাকু আমাদেরকে আস্তে ধীরে যেখান থেকে উঠেছিলাম সেখানে কিন্তু নামিয়ে দিচ্ছে। আর এভাবে কিন্তু মাত্র 5 টাকায় আমরা শিবমন্দির থেকে বাঘাযতীন পার্ক পর্যন্ত 1 ঘন্টার রাস্তা অতিক্রম করলাম। আর এভাবেই যাতায়াতে 20 টাকা কিন্তু আমার দিন প্রতি সাশ্রয় হয়। আর শুধু স্টুডেন্ট নয়, প্রফেসর, কলিগ, স্টাফ, টিচার্স সবাই কিন্তু এই বাসের সুযোগ নেয় এবং চাইলে তোমরাও এই সুযোগ নিতে পারো।